আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা সাভারের বক্তারপুরে। আজকে আমরা আসছি এখানে শাহাদাত এগ্রো ফার্মে। এর উদ্যোক্তা হচ্ছেন উজ্জ্বল ভাই, যিনি মূলত পেশায় একজন ব্যবসায়ী। উনি ব্যবসা করার পাশাপাশি দুই বছর আগে এখানে এই ফার্মের যাত্রা শুরু করেছেন। আসন্ন 2023 কুরবানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর 32টি গরু মোটা তাজাকরণ করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো যে উনি এখানে কী কী জাতের গরু মোটা তাজাকরণ করেছেন, এগুলোকে কী ধরনের খাবার দাবার দিয়ে উনি মোটা তাজাকরণ করছেন, এবং এই গরুগুলো উনি কীরকম দামে বিক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে যদি একটু বলি যে এই ফার্ম থেকে কিন্তু আপনারা দুইভাবে কুরবানির গরু ক্রয় করতে পারবেন, লাইভেড এবং ঠিকা। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী গরু সংগ্রহ করতে পারবেন, এবং ওনাদের ফার্মে কিন্তু তুলনামূলক গরুর দাম আসার পরে যেটা জানতে পারলাম খুব কমই রয়েছে। 500 কেজি পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম ওনারা রেখেছেন 500 টাকা, এবং 500 কেজির উপরে যে গরুগুলো রয়েছে সেগুলো আপনারা 550 টাকা কেজি লাইভেডে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো দেখা এবং দাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? মমতিয়ার রহমান উজ্জ্বল। আচ্ছা, কি করেন আপনি? আমি এমনি বিজনেস করি, তার পাশাপাশি আমার একটা ছোটখাটো খামার আছে। আচ্ছা, এটাই অন্যান্য বিজনেস আছে। যে ব্যবসা করার পাশাপাশি খামার শুরু করেছেন কতদিন হলো? খামার শুরু করছি আমার হচ্ছে 2 বছর প্লাস। 2 বছর প্লাস। আচ্ছা, মূলত এটা তো সার গরুর খামার। হ্যাঁ, সার গরুর খামার। কতগুলো গরু আছে আপনার? আমার এখন গরু আছে সর্বমোট আপনার সব মিলে প্রায় 39টা। 39টা। আচ্ছা, এই কুরবানিতে বিক্রি উপযোগী কতগুলো গরু আছে? এই কুরবানিতে বিক্রি উপযোগী প্রায় 30 থেকে 32টা গরু আছে। যেমন 30 32টা। আচ্ছা, কি কি জাতের গরু আছে? আর এখানে সাইওয়াল আছে, ফিজিয়ান আছে, তারপর আপনার নেপালি আছে। নেপালি আছে। আচ্ছা, কেমন বাজেটের গরু আছে? আমার এখান থেকে আপনার দেখা গেছে 250 কেজির থেকে 500 কেজি বা তার উপরও বড় আরো 2-3টা আছে। আচ্ছা, তাহলে ছোট মাঝারি সাইজের গরুগুলো আপনার সংগ্রহ রয়েছে? আচ্ছা, এই যে গরুগুলো মোটা তাজাকরণ করতেছেন এগুলো সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক করা হচ্ছে তো? হ্যাঁ ইনশাল্লাহ, সমস্ত কিছু সুস্থ স্বাভাবিক। আচ্ছা, কারণ গরু তো দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরুই আছে। আচ্ছা, কিন্তু তারপর দর্শকরা কিন্তু সুন্দরের পাশাপাশি একটা সুস্থ সবল গরু সংগ্রহ করতে চায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো গরুর দাম কিভাবে রেখেছেন, ঠিকায় না লাইভেডে? আমি ঠিকাও দিতে পারবো, এবং লাইভেড যদি কেউ চায় আমি লাইভেডে দিতে পারবো। দুইভাবেই নিতে পারবো? দুইভাবেই নিতে পারবো, যারা যেভাবে পছন্দ করে যেভাবে পছন্দ করে। আচ্ছা, তো ঠিকায় যদি একটু জানতে চাই আপনার ফার্মে কত থেকে সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে? আমার ফার্মে আপনার 2 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 7 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। 2 লাখ থেকে সর্বোচ্চ 7 লাখ 7 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা প্রথমে কিছু গরু দেখাই এবং তারপর আমরা এগুলো লাইভেডে কিভাবে দাম রেখেছেন সেটা সব বিস্তারিত জানাবো। হ্যাঁ, তো উজ্জ্বল ভাই মাশাআল্লাহ, শুরুতে আমরা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এখানে ডিসপ্লে করা আছে। এটা কি জাতের গরু? এটা সিন্ধি সাইওয়াল জাত। সিন্ধি সাইওয়াল গরু। ওটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। কতদিন ধরে আছে আপনার সংগ্রহে? এটা আমার সংগ্রহে আছে 2 বছর। 2 বছর। আচ্ছা, যেহেতু আপনার ফার্মে স্কেল আছে সঠিক ওজন কি জানা আছে না আনুমানিক? না, এটা এখনো স্কেল করি নাই। স্কেল করেন নাই? আমার এটা স্কেলে পুরো। তারপরে যদি একটু আনুমানিক ওজন জানতে চাই কতটুকু আছে? আমার আনুমানিক 650 থেকে 700। আচ্ছা, অনুমান করতে চাই 650 থেকে 700 কেজি। আচ্ছা, তো এটা যদি আমরা ঠিকা দাম জানতে চাই কত টাকা দাম চাচ্ছেন? এটা আমি ঠিকা দাম চাচ্ছি হলো আপনার 5 লাখ টাকা চাচ্ছি। 5 লাখ টাকা। আচ্ছা, আর যদি কেউ লাইব্রেরি নিতে চায়, আপনি তো বলেন যে লাইব্রেরি নেওয়া যাবে, এই গরুগুলো কি তারা লাইব্রেরি সংগ্রহ করতে পারবে? এটা লাইব্রেরি সংগ্রহ করতে পারবে। কত টাকা কেজি পড়বে তখন? এটা 550 টাকা কেজি পড়বে। 550 টাকা কেজি। আচ্ছা, কত কেজি থেকে কত কেজি পর্যন্ত আপনারা 550 টাকা রেখেছেন? 500 কেজির উপরে যেগুলো আছে সেগুলো 550 টাকা কেজি হবে। 500 কেজি আপ 550 টাকা। 550 টাকা। আর 500 কেজির নিচে যেগুলো, এগুলো 500 টাকা। 500 টাকা। 500 টাকা। আচ্ছা, যাক, তাহলে তো খুব সুন্দর দাম রেখেছেন। আচ্ছা, ঠিক আছে, তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই ফার্ম থেকে নিঃসন্দেহে গরু সংগ্রহ করতে পারবেন সুলভ মূল্যে। আর যেহেতু 500 কেজি পর্যন্ত 500 টাকা, সেই হিসাবে দাম কিন্তু খুব বেশি না, কারণ আমরা কিন্তু বিভিন্ন ফার্মে করি তুলনামূলক কমই রয়েছে। আচ্ছা, তাহলে এটা যারা নিবে 550 টাকা কেজি, আপনার স্কেলে তোলার পরে যেটা আসবে ওজন সেই দামে তখন তারা ডেলিভারি নিয়ে যাবে, নিয়ে নিতে পারবে। ওকে, তো চলেন এর পাশে আরেকটা গরু আছে, সেই গরু একটু দর্শকদেরকে দেখাই। তো ভাই, এর পাশে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে আপনার ফিজিয়ান, ওই রানী শঙ্কর যে জাতটা বলে সেটা। আচ্ছা, যেহেতু একদম সাদা সাদা। আচ্ছা, এই গরুটা কত বয়স? এটা হচ্ছে আপনার, এটা 2 দাঁত পরে 2 দাঁত আবার
যেগুলো ছোট সেগুলোর দাম তো তুলনামূলক কম হয়, সেগুলো কত টাকা করে রেখেছেন? সেগুলো আমরা রাখছি, যেগুলো ছোট আছে সেগুলো হলো 470 টাকা। কিছু করেছে সেগুলো একটু দেখে। কোনটা রেজাল ভালো পাচ্ছেন? এর আগে তো আপনার প্রথম বছর ছিল। জি, এর আগে আমার প্রথম বছর আপনি কি ধরনের গরু মোটা তাজাকরণ করেছেন এবং সেখান থেকে কেমন রেজাল্ট পেয়েছেন? প্রথমের বছর আমি সাইওয়ালি শুধু মোটা তাজা করেছিলাম এবং ফিজিয়ান খুব কম ছিল। আচ্ছা, এই বছরটা ফিজিয়ানটা একটু বেশি আছে। আচ্ছা, এই বছর তাহলে দুইটাই দেখতেছেন? দুইটাই দেখতেছি। আচ্ছা, পরীক্ষামূলকভাবে যেটা আপনি সফল হবেন পরবর্তীতে এটাকে প্রাধান্য বেশি দিবেন। আচ্ছা ফাইন, তো চলুন আমরা দুই একটা সাইওয়াল গরু দেখাই। তো আমরা পাশেই যে সাইওয়াল গরুটা দেখতে পাচ্ছি এই গরুর সম্পর্কে একটু জানতে চাই। এটা হলো আপনার আমার দিনাজপুর থেকে কালেকশন করা। আচ্ছা, এই যে এই গরুগুলো যখন সংগ্রহ করেছিলেন তখন এগুলোর বয়স কেমন ছিল? যখন সংগ্রহ করছি তখন এগুলো বয়স ছিল আপনার 13-14 মাস। 13-14 মাস। আচ্ছা, এখন তো প্রত্যেকটাই দাঁড়াচ্ছে নাকি? হ্যাঁ, দাম চাচ্ছেন কত টাকা? এটা যদি এই নয় তাহলে এটা দাম চাচ্ছে আমি হলো 3,20,000 টাকা। ঠিক আছে, 3,20,000 টাকা। আর যারা স্কেলে নিবে তারা এটা 500 কেজির নিচে হলে 500 টাকা, 500 কেজির উপর হলে 550 টাকা। ওকে, এটা তো ঈদ পর্যন্ত নাকি? ঈদ পর্যন্ত। ওকে, তো জল ভাই পরে যে গোটা দেখতে পাচ্ছি কি জাতের গরু? এটা হচ্ছে ভাই নেপালি জাতের গরু। নেপালি জাতের গরু। কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। আচ্ছা, এই গোটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছে আপনার 380। 380,000। আচ্ছা, দিনাজপুর থেকে সংগ্রহ করা। তো এই গরুটার দাম চাচ্ছেন কত টাকা? এই গরুটার দাম চাচ্ছে আপনার হলো 2,70,000। 2,70,000 টাকা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবং লাইব্রেরি নিতে পারবে তারা 500 টাকা কেজি। তৌজুল ভাই আরেকটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি। এটা আপনার সাহিওয়াল জাত। সাহিওয়াল জাত। কয় দাঁত বয়স? এটার বয়স হচ্ছে আপনার, এটাও 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। ওজন তো মনে হয় 500 কেজির নিচেই রয়েছে। হ্যাঁ, এটার ওজন 500 কেজির নিচেই রয়েছে। আচ্ছা, তাহলে লাইব্রেরিতে 500 টাকা কেজি সংগ্রহ করতে পারবে। হ্যাঁ। আর ঠিক আছে, কত টাকা দাম চাও? ঠিক আছে, এটা আমি দাম চাচ্ছি ওই 280। 2,80,000। 80,000। ওকে, তো জলবে আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, গোটা সঙ্গে একটু। এটাও সাহিওয়াল জাতের গরু। এটা হচ্ছে আপনার 4 দাঁতের গরু। আচ্ছা, এটা আমাদের ওই দিনাজপুর থেকে সংগ্রহ করা। আচ্ছা, ওজন কত রকম এটার? এটার ওজন আনুমানিক 500 নিচেই থাকবে। 500 নিচে? হ্যাঁ, এটা 500 নিচেই থাকবে। তাহলে এটাও 500 টাকা কেজি লাইব্রেরি। হ্যাঁ, এটাও 500 টাকা। আচ্ছা, দর্শকদেরকে এই সাইজের কয়েকটা আমরা খুব সুন্দর সুন্দর গরু দেখাই। আচ্ছা, এগুলো সবই তবে 500 নিচে? হ্যাঁ, এইগুলো সবই 500 নিচে, ওইটা 500-এর উপরে। আচ্ছা, এটাও যদি দর্শকদেরকে একটু দেখাই, পোস্টটা কিন্তু সুবিশাল, খুব সুন্দর গরু। আচ্ছা, দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর গরু আপনারা 500 টাকা কেজি লাইব্রেরি সংগ্রহ করতে পারবেন সাদা এগ্রো ফার্ম থেকে। আচ্ছা, এটা যদি ঠিকা দাম চান কত টাকা? এটা যদি ঠিকা দাম চায় তাহলে এটা চাচ্ছে 2,50,000। 2,50,000। তো জলবায়ু একটা খুব বড় গরু দেখতে পাচ্ছি, এটার ওজন কত রকম হবে? এটার ওজন হবে আপনার 600 কেজি প্লাস। 600 কেজি প্লাস। জি, তাহলে এই গরুটা আমার দর্শককে 550 টাকা কেজি লাইব্রেরি সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করতে পারবে।
তোজল ভাই এই পাশে আমরা দেখতে পাচ্ছি আপনার অস্ট্রাল গরুগুলো জি অস্ট্রাল আছে কতগুলো টোটাল আমার অস্ট্রাল আছে টোটাল প্রায় 15টা মত 15টা আচ্ছা অস্ট্রাল গরু লাইভে রেখেছেন আপনি কত টাকা 400 470 টাকা 470 টাকা কেজি যেগুলো 500 কেজি নিচে আছে 500 কেজি নিচে 500 কেজি প্লাস যেগুলো সেগুলো 530 টাকা 530 টাকা আচ্ছা তো চলেন দুই একটা অস্ট্রাল দেখাই হ্যাঁ আচ্ছা এই যে এখানে যে বড় অস্ট্রালটা দেখতে পাচ্ছি কত বয়স এটা এটা হচ্ছে আপনার 6-7 বয়স 6-7 বয়স আচ্ছা এটা মনে হয় ওজন 500 কেজি প্লাস হবে হ্যাঁ এটা 500 কেজির উপরে 600 কেজি প্লাস তাহলে এটা 530 টাকা কেজি সংগ্রহ করতে হবে হ্যাঁ এটা 530 টাকা কেজি সংগ্রহ করতে হবে আচ্ছা এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা তো আমার 500 কেজির নিচে হ্যাঁ এটা 500 কেজির নিচে আচ্ছা এটা হচ্ছে 470 টাকা কেজি 470 টাকা কেজি আচ্ছা তো দর্শক বন্ধুরা এরকম অস্ট্রাল আর অনেক রয়েছে আপনারা এসে শুধু একদম ঝামেলা মুক্ত লাইভে সংগ্রহ করবেন এটাই মনে হয় বেটার হবে তোজল ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনার কালেকশনে তো এই গরুগুলোর লালন পালন সম্পর্কে একটু জানতে চাই কিভাবে লালন পালন করতেছেন এগুলা লালন পালন করতেছে বলতে আমি যে খাবারগুলো দিচ্ছি এগুলোকে দানাদার খাবার দিচ্ছি আমি দিনে দুবার আর তিনবার দিচ্ছি ঘাস আচ্ছা কাঁচা ঘাসটা দিচ্ছি দুই বেলা আর আমি সাইলেন্সটা দিচ্ছি একবার আচ্ছা তাহলে সাইলেন্স কাঁচা ঘাস এবং দানাদার দানাদার খাদ্য সব একসাথে দিচ্ছেন একসাথে না মানে আমি দানাদারটা দিচ্ছি দিনে দুইবার আর কাঁচা ঘাসটা দিচ্ছি দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে আচ্ছা আমরা তো দেখি যে যারা যদি ঘাস থাকে তখন সাইলেজ দেয় না যখন আবার ঘাস না থাকে তখন তারা সাইলেজ দেয় অথবা দানাদার দেয় আপনি ঘাস সাইলেজ দানাদার সব একসাথে দিচ্ছেন হ্যাঁ একসাথে দিচ্ছি মানে সাইলেন্সটা আমি দিনে একবার খাওয়াই আর কাঁচা ঘাসটাকে আমি দিনে দুইবার দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ফিটটিট খাওয়ান না 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 ফিটটিট আর কোনো আমি খাওয়াই কোনো ক্ষতিকারক জিনিস ইউজ করতেছেন না কোনো ক্ষতিকারক কিছু না আচ্ছা তাহলে যারা কুরবানির জন্য সুস্থ গরু সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবে একদম যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ সংগ্রহ করতে পারবে ঠিক আছে তো জল ভাই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম এগুলো যদি আমার দর্শকরা আপনার কাছ থেকে কুরবানির জন্য সংগ্রহ করতে চায় তারা কিভাবে সংগ্রহ করতে পারবে তারা নিজেরা এসে দেখেও সংগ্রহ করতে পারবে এবং যদি ভিডিও দেখে কোনোটাকে আমাকে বলতে পারে তাহলে সেভাবে সংগ্রহ করতে পারবে বুকিং দিয়ে আর যারা এখন বুকিং করবে কত পার্সেন্ট টাকা আপনাকে পে করতে হবে এখন যারা বুকিং করবে তারা আমার 30% টাকা পে করলে হবে 30% টাকা পে করলে হবে আচ্ছা আর বাকি টাকা ঈদের আগে দিয়ে তারা গরু নিয়ে যাবে গরু নিয়ে যাবে আচ্ছা ডেলিভারি কি কোনো ফ্রিটি রেখেছেন ঢাকার মধ্যে না আমি এদিকে কোনো ফি নাই যদি আমার এই সাভারের কোনো দিকে হয় তাহলে আমি এটা ফ্রি দিচ্ছি শুধু সাভারের আশেপাশে ডেলিভারিটা ফ্রি দিচ্ছি ঠিক আছে আচ্ছা উজ্জ্বল ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ